হাই বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আজ মহানবমী আর আমার দর্শক বন্ধুদের মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকেই আমরা পুজোর আয়োজনে ব্যস্ত। ঠাকুর মশাই মহানবমীর পুজো আরম্ভ করে দিয়েছেন। নবমী তিথি শুরুই হয় সন্ধি পুজো দিয়ে। হিন্দু শাস্ত্র মতে মহানবমী বা দুর্গানবমী হল আসুরিক শক্তিবধে বিজয়ের দিন। দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্দ্রমুণ্ড এবং রক্তবীজকে হত্যা করেন। নবমীর বিশেষত যদি কিছু থাকে তা হল হোম যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই ঠাকুরমশাই হোমের জোগাড় নিয়ে ব্যস্ত। নবমীতেই মূলত হোম হয়ে থাকে, ব্যতিক্রমী নিয়মও থাকতে পারে। হোমে মূলত 28টা বা 108টা নিখুঁত বেলপাতা লাগে। বালি দিয়ে যজ্ঞের মঞ্চ বানিয়ে নেওয়া হয়। তার উপরে বেলকাঠগুলোকে নিয়ম মতন সাজিয়ে নেওয়া হয়। পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে বেলপাতাগুলো ঘিতে চুবিয়েই হোমে নিবেদন করা হয়। পূর্ণাহুতি দেওয়ার জন্য কোনো গোটা ফল চাই, সাধারণত কলাকেই ব্যবহার করা হয়। পান এবং চেলি দিয়ে ফলটাকে পেঁচিয়ে ঘিতে ভালো করে মাখিয়ে তারপর হোমে পূর্ণাহুতি দেওয়া হয়। দই বা দুধ দিয়ে হোমের আগুন নেভানো হয়। দীপ্রাহরিক আরতিটাও হোমের পরে সেইখানে দাঁড়িয়ে করতে হয়। Thank you.
সঙ্গে সঙ্গে মায়ের ভোগ নিবেদনও হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই মায়ের বিশ্রামের সময় হয়ে যাবে এবং তারই সাথে আমরাও কিছুটা বিশ্রাম নিয়ে নেব। বিশ্রামের পর ফিরে এলাম মহানবমীর সন্ধ্যারতিতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, কমেন্ট করুন কেমন লাগলো, কেননা আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। নতুন বন্ধুদের রইল সাবস্ক্রাইব করবার অনুরোধ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। Thank you.